হ্যালো ফ্রেন্ডস, বিউটি টিপস বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনার দাঁতের সকল হলুদ ও কালো দাগ দূর করার উপায়, দাঁত সাদা করার কৌশল। টুথপেস্ট ও যে কোনো ওষুধ ছাড়াই মাত্র 2 মিনিটে কালো ও হলুদ দাগ দূর করার কৌশল জানতে চান, তাহলে ভিডিওটি দেখতে থাকুন। ফ্রেন্ডস, আমি যে ভিডিওটি দেখাবো এটি ব্যবহারে আপনার দাঁতে কোনো কালো দাগ থাকবে না। দাঁত আমাদের চেহারার সৌন্দর্যকে বাড়িয়ে দেয়। দাঁত একটি অন্যরকম জিনিস, হাসতে যদি ভালো না লাগে তাহলে মনও ভালো থাকবে না, তাই দাঁতকে সবার আগে ঠিক রাখা দরকার। চলুন তাহলে দেখে নেই। তবে এই ভিডিওটি দেখার আগে বিউটি টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন চালু করে নিন, যাতে আপনি আমার চ্যানেলের সব ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন। এর জন্য দরকার প্রথমে 1 টুকরো আদা। আমি প্রথমে 1 টুকরো আদা নিয়েছি। এই আদাকে প্রথমে আপনি আপনার দাঁতে ভালোভাবে লাগিয়ে নিন। দাঁতে হলদে ভাব দূর করতে আদা সাহায্য করে খুবই ভালো। এটি আমরা আমাদের খাবারে ব্যবহার করি, কিন্তু এটি শুধু খাবার না, অন্য কাজেও লাগে। এর সাথে আমি একটু লবণ অ্যাড করে নেব। আপনারা এর সঙ্গে লবণ অ্যাড করে নেবেন। লবণ অ্যাড করে আপনি আপনার দাঁতে ভালোভাবে এটি ব্যবহার করুন। লবণ দাঁতকে সাদা ভাব আনতে সাহায্য করে। এটি ব্যবহারের পর আপনি ব্রাশ পেস্ট দিয়ে ব্রাশ করে দাঁতকে ধুয়ে নেবেন। দেখবেন আপনার দাঁত কতটা ঝকঝকে সাদা হয়ে যায়। এই ভিডিওটি ব্যবহার না করলে আপনি বুঝতে পারবেন না যে আপনার দাঁত কতটা সাদা হয়ে যাবে। এইভাবে আপনি আপনার দাঁতে ভালোভাবে ম্যাসাজ করুন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, যুক্ত হন আমার ফেসবুক পেজে। আর আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং আমার চ্যানেলের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।